দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ এমন সময় বাংলাদেশের জমিনে বাবা বাংলাদেশের জমিনে সাতক্ষীরাতে আহলে হাদিসরা দাঁড়িয়ে গেছে আহলে সুন্নাতুল জামা ফুরফুরা পীর আবু বাকারের সঙ্গে বাহাস করব ফুরফুরা পীর আবু বাকারের সঙ্গে লড়াই করব না এমন সময় লড়াই করা হবে বাহাস হবে সবাই বসে গিয়েছে সাতকারা মানুষ মানুষেরা সকলে প্রোগ্রাম সেটেল করেছেন এখানে আজকে ফুরফুরা পীরের সঙ্গে লড়াই হবে কাবাজি কে কে বা জিততে পারে কে জিতবে কে হারবে এমন সময় বলা পরে দেখতে পাওয়া গেল আল্লাহর উলি খাজা আল্লাহর হলি দাদা হুজুর ফুরফুরা থেকে রুগলামির হুজুরকে সঙ্গে করে নিয়ে ওই সাতক্ষীরা যাওয়ার জন্য রওনা দিয়েছে বাবা রওনা দিয়েছে খেটে 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 কালকিতে করে যখন বসির খাটো হয়ে যখন সাতক্ষীরা যাবে ইচ্ছামতি নদীর ধারে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে কেন দাঁড়িয়ে গেছে আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহর ওলিদের যোগাযোগ থাকে কি থাকে না মাজারিসুল কুরআন মাজারিসুল্লাহ যে জায়গায় আমার বন্ধু আমার দোস্ত আমার আল্লাহ কথা হয় আমি রাসূলুল্লাহ আমার কথা আলাপ আলোচনা হয় ওই জায়গা না দুনিয়ার কোনো বাজে জায়গা না ওই জায়গাটা দুনিয়ার কোনো খারাপ জায়গা না ওই জায়গাটা দুনিয়ার কোনো ওই খারাপ নোংরা আজে বাজে জায়গা মনে করো না ওই জায়গাটা হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে ওই জায়গাটা হলো জান্নাতের বাগান অনেকে মনে করে জান্নাতের বাগানে বসার দরকার নেই মাইকের তো সাউন্ড পাচ্ছি কথা ঠিক না বলবো প্রশ্ন হতে পারে কি পারে না মাইকের আওয়াজ পাচ্ছি তাহলে কেন মাহফিলে এসে বসবো মাহফিলে বসবো কেন বাড়িতে বসে তো আরামসে শুনতে পাচ্ছি পাকার তলায় বসে বসে আমি ওখানে চটের তলায় গিয়ে বসে কি লাভ আচ্ছা বলেন তো বাপ আমি আপনার বাড়ির সন্তান হিসাবে এখানে বসেছি আচ্ছা বলেন বাড়িতে নামাজ পড়লে নামাজ হয় কি হয় না একটু কথা বলবেন হ্যাঁ হ্যাঁ দেবেন একটু বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না নামাজ হবে তাহলে বাড়ি নামাজ মসজিদে নামাজ দুটো নামাজ একই তো না এটা কিন্তু হাই কোয়ালিটি আর লো কোয়ালিটি কোনো নামাজের কোনো পার্থক্য আছে ফারাক আছে সবই একই নামাজ পার্থক্যটা কোন জায়গায় পার্থক্যটা কোন জায়গায় পার্থক্যটা হলো এই জায়গায় যে আল্লাহর বান্দা যখন সে অজু বানায় আর অজু বানিয়ে মসজিদের দিকে যায় সেই অজু করার পর থেকে নিয়ে মসজিদে থাকা মসজিদে পড়ে থাকা মসজিদ থেকে ফেরা পর্যন্ত প্রত্যেকটা জিনিসে আল্লাহ তার কিছু পাওনা দেয় কি দেয় না কিন্তু অজু করতে হবে নামাজ পড়তে গেলে কে বলেছে অজু করতে হবে অজুর ফরজ কটা অজুর ফরজ চারটে আচ্ছা অজু করতে হবে আফজালুল ইবাদাতে ইবাদাতি সলা যত ইবাদত আছে ইবাদতের ভিতরে উত্তম ইবাদত হলো শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ নামাজের উপর তার কিছু নাই তাহলে নামাজ পড়তে গেলে অজু করতে হবে এটা কার কথা ইমাম সাহেবের কথা পীর সাহেবের কথা এটা হলো আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহ জানিয়ে দিয়েছে আপনি কোথায় পেয়ে যাবেন আপনি সূরা মাইদাটা খুলে নেবেন সফরাটা খুলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আমার আল্লাহ বললেন হে ইমানদার গণেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার গণেরা আমার উপরে যারা ঈমান এনেছো আমাকে যারা বিশ্বাস করেছো এখানে বলে না হে মুশরিকরা এখানে বলে না কাফেরেরা এখানে বলে না বেঈমানেরা এখানে বলেনি খ্রিস্টানেরা এখানে বলেছে ইমানদার বান্দারা বান্দিরা আমি আল্লাহ আমার উপরে যারা ঈমান এনেছো
আমি আল্লাহ, আমার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যখন ইদা কুনতুম ইলা সলাতি, তোমরা যখন সলাতের জন্য আগিয়ে যাবে, তোমরা যখন নামাজের জন্য আগিয়ে যাবে, তোমরা যখন নামাজের জন্য আগিয়ে যাবে কি করবে বাবা? নামাজের জন্য আগিয়ে যেতে গেলে ফাকসিলু উজুহাকুম, তোমরা অজু করে নাও, তোমরা অজু করে নাও। তাহলে অজু বানাতে গেলে অজুর একটা সিস্টেম থাকে কি থাকে না? অজুর একটা নিয়ম থাকে কি থাকে না? আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, তুমি যখন অজু করবে, অজুর ভিতরে চারটি ফরজ আছে, এই চারটি ফরজ তোমাকে মানতে হবে। তুমি যদি মনে করো না আমি ফরজ একটা ছেড়ে দিলাম, তোমার অজুটা হলো না। এক নম্বর ফরজ হলো মুখমণ্ডল ধৌত করা, দুই নম্বর ফরজ হলো হাতে কোনো পর্যন্ত ধৌত করা, তিন নম্বর ফরজ হলো মাথা খানা মশওয়া করা, চার নম্বর ফরজ হলো আপনার পায়ের কড়ারি পর্যন্ত ধৌত করা। আচ্ছা বলেন তো বা, সবটা তো ধুতে বললেন, হাত ধুতে বললেন, মুখ ধুতে বললেন, পা ধুতে বললেন, এই কোনটা ধুতে বলেনি সেইটা বলেন তো দেখি। তুমি হাতটা বুলিয়ে নেবে, মাথা, কথা ঠিক না ভুল? মাথাটা ধুতে বারণ করেছে। আচ্ছা কেন মাথাটা ধুতে বারণ করেছে? এইবার এখানে তো বুদ্ধি খাটাতে হবে। সবটা তো ধুতে বললেন, হাত ধুতে বললেন, মুখ ধুতে বললেন, পায়ের গোড়ালি পর্যন্ত ধুতে বললেন, মাথাটা শুধু মশা করতে বললেন, কেন? মুসলমানের মাথা এখন ঢুকেনি। মানুষের সিস্টেমে মানুষ চলে, আল্লাহর কি সিস্টেম নেই? তোমার রবের কি সিস্টেম নেই? তোমার রব কি সিস্টেমে কোনো গতি, কোনো পাওয়ার কিছু কি বেঁধে দেয়নি? হ্যাঁ দিয়েছে। তুমি দেখো এখান থেকে তুমি ঘটপুকুর, তুমি ওখানে রোডে যাবে দেখবেন কিলোমিটার দেওয়া আছে, ওখান থেকে মা ফেলাই ওবারে যাবেন দেখবেন কিলোমিটার দেওয়া আছে। কেন? সব মিটার বসানো আছে। গাড়ি কিনেছি 2 লাখ টাকায়, ট্যাক্স কেটেছি আমার টাকায়, ইন্স্যুরেন্স কেটেছি আমার টাকায়, ড্রাইভিং লাইসেন্স আমার টাকায়, তাহলে সরকারের কি কোনো টাকা আছে? সব তো আমার টাকায়, তাহলে গাড়ি আমার টাকায়, কাগজপত্র সব আমার টাকায়, আর ওই 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 বাসন্তী হাইওয়ে রোডেতে চলতে গেলে ফের ওই সরকারি নিয়মে চলতে হবে? চলতে হবে বলে? বলছে হ্যাঁ। কেন চলতে হবে? তুমি যদি না চলো সেকেন্ডে সেকেন্ডে তুমি ফাইন দিয়ে তুমি যাও, ফাইন দিতে হবে। কিলোমিটার 60-এর উপরে তুমি গাড়ি চালাচ্ছ, ওখানে লাল বাতি উঠে গেছে, লাল হয়ে গেছে, ওখানে মেসেজ চলে আসবে আপনার মোবাইলে, আপনার গাড়িটা অমুক টাইমে অমুক সময়তে এত গতি ছিল, তার কারণে ফাইন চাপানো হয়েছে। আমি বলতে যাচ্ছিলাম, তাহলে দুনিয়া মানুষের যদি নিয়ম তৈরি করা হয়, আইন তৈরি করা হয়, সিস্টেম যদি তৈরি করা হয়, আর সেই সিস্টেমে যদি না চলা হয়, তাহলে সেকেন্ডে সেকেন্ডে যদি ফাইন দিতে হয়, সেকেন্ডে সেকেন্ডে যদি হাজতে যেতে হয়, সেকেন্ডে সেকেন্ডে যদি জেলে যেতে হয়, তাহলে দুনিয়ার মানুষকে বানিয়েছে আল্লাহ, আর সেই আল্লাহ মানুষকে বানিয়েছে, আল্লাহ মানুষকে বেরেন দিয়েছে, আর সেই বেরেনে সেই বুদ্ধিতে সে নিয়ম করেছে, আর দুনিয়ার মানুষটা সেই নিয়ম সেই পদ্ধতিটাকে প্রাধান্য দিয়েছে, বান্দা হতবাগা হয়ে গেছে। ও নবী পাকের উম্মত, উম্মতানীরা খুব ঠান্ডা মাথায় উপলব্ধি করবেন, বাবা আমার আল্লাহর কি কোনো নিয়ম শৃঙ্খলা নাই? আমার আল্লাহ কি কিছু বোঝে না? না বান্দা রে, তোরা ইদা কুনতুম মিনা সালাতে, তোরা সালাতের জন্য আগিয়ে আসবে, তোরা নামাজের জন্য আগিয়ে আসবে। যদি তোদেরকে বলতাম বান্দারে, হাত ধোয়ার মতো যদি তোরা মাথাটা ধুইতিস বান্দারে, তোরা যদি তোদের মাথা খানা ধুয়ে নিতিস, তোরা আর দ্বিতীয়বারে নামাজের জন্য যেতে পারতিস না। কেন? একবার মাথা ধুলে কিছু হবে না, দ্বিতীয়বারে যদি মাথা ধোয়া হয়, দ্বিতীয়বারে যদি মাথাটা ওই পানিতে বোড়ানো হয়, তাহলে বান্দাটা মাথা ভার হয়ে যাবে, সর্দি ধরে যাবে, ও আর নামাজের জন্য যাবে না, ওই মাথা নিয়ে সে পড়ে থাকবে, মাথা নিয়ে পড়ে থাকবে। আমার রজ বুঝতে পারছেন? এইভাবে চালাবো কি?
আপনারা না এই সাঁকদাল, দেবীতলা, তারপর গাজীরাবাদ, নারাবন, এদিকে আশেপাশে না এসব দাদা হুজুরের ভক্ত মুরিদ মুত্তাকি এনারা সব সারা রাত জলসা শোনালো, সারা রাত জলসা শোনালো, হেবে তবু জলসা করলি হবে না, হেবে তবু জলসা করলি হবে না। আমি আমার কথা বলি না, কোরআন পাক নির্দেশ দিয়েছে, আপনি বলুন তো দেখি, অনেক মুসলমান আছে না ওজুর ফরজ কথা সেটা জানে না, গোসলের ফরজ কথা আছে সেটা জানে না, আল্লাহ পাক জানিয়ে দিনের ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ আসমানটাকে বানালাম পাক, আমি আল্লাহ জমিনটাকে বানালাম পাক, আমি কাবাটাকে বানালাম পাক, মক্কাকে বানালাম পাক, আমি কোরআনকে বানালাম পাক, হাদিসটাকে আমি বানালাম পাক, সমস্ত কিছুকে বানালাম পাক, ওরে বান্দারে তোরা সেই আমার বানানো জমিনের উপরে তোরা কেটে কেটে যাবি বান্দা, না বান্দা তোরা না পাক অবস্থায় যাস না, তোরা অপবিত্র অবস্থায় যাস না। অনেক যুবক ছেলেরা আছে, অনেক ইয়ং জেনারেশন আছে, আমার যুবক ভাইয়েরা আছে, অনেকে অপবিত্র হয়ে আল্লাহর বানানো পাক পবিত্র জমিনের উপর থেকে কেটে 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 তারা যাতায়াত করে, কি করে না বাবা? আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে ওরে বান্দা বান্দিরে, তোমার কাছে একটা মোবাইল আছে, ওই মোবাইলের ভিতরে একটা মেমোরি দেওয়া হয়েছে, ওই মেমোরিতে যদি এক বছর দু বছরের আগের কিছু জিনিস যদি রেকর্ড হয়ে থাকে বান্দা তুমি ভুলে যেও না, আমার আল্লাহ মাটিকেও ক্ষমতা দিয়েছে, আমার আল্লাহ মাটিরও জীবন দিয়েছে, আমার আল্লাহ মাটিকে কিছু রেকর্ড করার পাওয়ার দিয়েছে, মনে করো না মাটির কোনো পাওয়ার না, এ চিন্তা তুমি করো না, এ চিন্তা তোমার মনে এনো না বান্দা, ওই মাটির উপরে যদি বান্দা না পাক অবস্থায় থাকে, ওই মাটিটা আল্লাহর কাছে বদদোয়া করতে থাকে, আল্লাহ আপনার বান্দা আপনার বান্দিটা অপবিত্র খাদাতে, ওরা শুধু দাঁড়ো হয়েছে, দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ যখন পেশাবে চাপ পেয়েছে শুধু চেনটা খুঁড়ে দিয়ে কলম ঝাড়া মেরে ফের ঢুকিয়ে নেছে, কলম ঝাড়া মেরে, কলম ঝাড়া মেরে ওরা ফের ঢুকিয়ে নেছে, কিন্তু পানিও ব্যবহার করলো না, ওরা কুলুবও ব্যবহার করলো না। আল্লাহ কত মহান দেখেন, বান্দাদের যদি পানির প্রবলেম হয়ে যায়, সেই জন্য পানি যদি না পাওয়া যায়, বান্দারে তুমি ওইভাবে চলে যেও না, ও বান্দা আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার আমার হুকুম হলো যেখানে পানি পাওয়া যাবে না সেখানে তুমি কুলুব ব্যবহার করো, তুমি কুলু বুনে এনা। ও ভাই জানেরা বলেন তো দেখে, আপনাদের পাড়াতে লাখ কোটি ছেড়ে সকালে বেরিয়েছে, দু কোটি টাকা দামের গাড়ি নিয়ে বেরিয়েছে বাবা, হাজার হাজার টাকা দামে পোশাক আশাক পরে বুটশুট পরে বানিয়ে বেরিয়েছে, এখান থেকে নারামুন বাজারে গিয়েছে, পাড়া মানুষেরা বলে এই দেখ আব্দুর রহমানের বেটা ধনী লোক, এ পোশাক আশাক দেখেছে, কিন্তু ধনী লাগের সম্মান বাবা, নামাজি না হতে পারে, মুত্তাকি না হতে পারে, পরেজগার না হতে পারে, কিন্তু দুনিয়াতে ওর দাম অনেক বেশি থাকে, কিন্তু একজন আল্লাহওয়ালা একজন আল্লাহ ভীরুতা নেককার মুত্তাকি বান্দা দুনিয়াতে সম্মান না থাকতে পারে, ও দুনিয়াতে কদর না থাকতে পারে, ও দুনিয়াতে মর্যাদা না থাকতে পারে, বান্দা তুমি ভুলে যেও না, বান্দা তুমি ভুলে যেও না, আমি আল্লাহ, আমি আল্লাহ সেই মকাম না নয় যে কিছু ঘুষের কারণে বিচারটা আমি অন্যদিকে ঢেলে দেব, না আমি আল্লাহ গোনাগাম মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার দিবসের দিনে ওই মালিক হবেন যিনি আমার আল্লাহ, সেই দিনে আমার আল্লাহ বিচার হবে বাবা, পাওনাদারকে পাওনাটা বুঝিয়ে দেবে, ইনসাফটাকে বুঝিয়ে দেবে, এমন বিচার হবে ওই বিচার থেকে ছাড় পাবে না। সেই জন্য আমি আপনাদের কাছে বলে যাচ্ছি বাবা, যদি কোনো মুসলমানের বেটাটা ওই দামি পোশাক পরে যদি পেশাব করতে দাঁড়ায়, ওই পেশাব থেকে যদি ফারে গোয়া পড়ে, যদি পানি না ব্যবহার করে, ও যদি কুলুপ না ব্যবহার করে, ওর পোশাক আশাক সব কিছু তো অপবিত্র হয়ে গেল। এই পাক হলো বিশাল দামি কাপড়,
বিশাল দামি শার্ট, ওর 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 শার্টটা দেখেছিস কোত্থেকে নিয়েছে রে? সেই ধর্মতলা বিগ বাজার থেকে নিয়ে এসেছে, অনলাইন বুক করেছে। ভালো অনলাইন থেকে বুক করেছো ভালো, কিন্তু তুমি কলম ঝাড়া দিয়ে তুলে নিচ্ছ কেন? কলমটাকে ধোও, আমি নাম দিয়েছি বাবা কলম, কলম ঝাড়া দিয়ে তুমি তুলে নিচ্ছ কেন? কলমটা একটু ধোও। বলছে ও ধোয়ার সময় নেই। ও বাগানে রাম নজওয়ান তরুণী রাম, আমার বাপেরা খুব ঠান্ডা মাথা বুঝে নেবে, সেই জন্য আমার আল্লাহ পাক নির্দেশ দিয়েছে বান্দা বান্দিরে, তোরা অপবিত্র খানাতে ঘোরাঘুরি করবি না, তোরা সর্বপ্রথম তোদের শরীরটাকে পাক বানাবি, ওই শরীরটাকে যদি পাক বানাতে হয় ওই গোসলের ফরজ হলো বাবা তিনটে, এই তিনটে ফরজ তোকে মানতে হবে। যদি তুই মনে করিস না আমি বড় লোক, আমি ধনী লোক, আমি অর্থশীল মানুষ, আমার ফরজের কোনো প্রয়োজন নাই। নিত্য নতুন কোম্পানি বেরিয়েছে, নামি দামি সাবান বারো হয়েছে, নামি দামি শ্যাম্পু বারো হয়েছে, ওই সাবান শ্যাম্পু ব্যবহার করে মিটিয়ে দেব, ফরজের কোনো বালাই থাকবে না। ও মুসলমান খুব ঠান্ডা মাথায় বুঝে নেবে, নামি দামি কোম্পানির সাবান শ্যাম্পু সমুদ্রের পানি, আপনি পুকুরে পানি দিয়ে আপনি গোসল করে 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 সারাদিন সারা রাত পাইর হয়ে যাবে, কিন্তু নামি দামি শ্যাম্পু সাবানের কোনো ক্ষমতা নাই। আপনার শরীরের চামড়াটাকে ঘষে 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 সাদা করে দেবেন, লাল হয়ে যাবে, কিন্তু আপনার নাপাকিটা কাটবে না যতক্ষণ না তিনটে জিনিস আদায় না হয়। যতক্ষণ না তিনটে জিনিস আদায় না হচ্ছে, আপনার শরীরের অপবিত্রটা আপনার কাটছে না। তিনটে জিনিস কি? এক নম্বর হলো গড়গড়া সহ কুল্লি করা, শুনছেন তো ভাইরা, শুনছেন তো? এটা নিয়ে বাড়ি যাও, এই একটা শুনে এটাকে আমল করে, না জানা থাকলে জেনে নাও, দূরে থেকো না, অন্যায় পথে থেকো না, চলে এসো, ফিরে এসো, অন্যায় হয়ে গেছে, যা আবার হয়ে গেছে ফিরে এসো। সেই শাবান মাস, আল্লাহ সেই শাবানের রজনীতে বান্দাদেরকে ডেকে ডেকে বলেছিল না, বান্দারে তুই পাপি অন্যায়কারী, চলে আয়, আমি আল্লাহ তোকে মাফ করে দেব, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। একটু আওয়াজ করে বলে, আরো জোরে বলে সুবহানাল্লাহ, একটু তাকবীরের ধ্বনি দেন, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। এখন বাবা মা তাহলে তিনটে ফরজ হলো গড়গড়া সহ কুল্লি করা, দু নম্বর হলো নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, আর তিন নম্বর সারা শরীর উত্তম ভাবে ধৌত করা। এখন বলেন কেউ যদি গোসল করতে গিয়ে এখন এই নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছালো না, ওর শরীরটা কি পাক হবে বলে মনে হয়? আচ্ছা এখানে মশলা হলো, যাদের শরীরে আংটি থাকবে, মা বোনেদের ক্ষেত্রে নাকে কানে যখন সোনা গয়না থাকে, ওনাদের করণীয় হবে ওই সমস্ত জায়গাগুলো একটু নাড়িয়ে নেওয়া, মানে সেই স্থানগুলো পানি পৌঁছাতে হবে। আমি বলতে চাচ্ছিলাম তাহলে আপনাকে নামাজের জন্য অজু বানাতে হবে, নামাজের জন্য অজু করতে হবে। আপনি অজু কেন বানালেন? অজু করে আপনাকে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কাছে দাঁড়াবেন, আল্লাহ তো জানিয়ে দিলেন, আল্লাহ নবী যখন মেরাজ সফরে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করেছিলেন, আমার আপনার নবী দিন দুনিয়া বাদশা, ওই সময় আল্লাহর কাছে বলেছিলেন, হে আমার আল্লাহ, হে আমার বন্ধু, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করলাম, দিদাখানা করলাম, আমার উম্মাত উম্মাতিটা কিভাবে আপনার সঙ্গে সাক্ষাৎ লাভ করবে, আপনার সঙ্গে কিভাবে দিদাখানা করবে? ওই সময় আমার আপনার নবীর আরজুটা, আরজুটা আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই সময় বলেছে, হে আমার বন্ধু, হে আমার হাবিবি পিয়ারা, শুনে নাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আমার বান্দা বান্দিদের জন্য, তোমার উম্মাত উম্মাতির জন্য
আমি আল্লাহ মেরাজখানা আমার সঙ্গে দিদারখানা আমি ওখানে করে দেব, আল্লাহ কোন জায়গায় করে দেবে আমার আল্লাহ পাক জানিয়ে দিলে মন্দিরে। নবী পাকের হাদিস পাকের ভিতরে বলে আসসালাতু মিরাজুল মুজিম মুরিজ আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে বললেন ওই মিরাজ খানা হলো ওটাই যেখানে সালা আল্লাহ নামাজ খানা হলো আল্লাহ সাথে বান্দা দিদার খানা। আরো জোরে বলেন আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে কোন অবস্থায় দাঁড়াবে, ভালো অবস্থায় না খারাপ অবস্থায়? ভালো অবস্থায় পাকসা হালাতে সুন্দর কাপড় জামা পরে দাঁড়াবে, কিন্তু না মুসলমান বেইবাড়ি যাবে ভালো কাপড় পরে জামা পরে, আর মসজিদে যাবে নামাজের জন্য যাবে ছেঁড়া পোড়া কোথায় আছে ছেলের মা দিয়ে তাড়াতাড়ি আমি মসজিদে যাব, মসজিদে ভালো জামা কাপড় পরে যাওয়া যাবে না ছেঁড়া ফুটো ফুটো হয়ে গেছে কেলিয়ে যাচ্ছে ছামা লেগে ঘাস হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে, ওইটা পরে মসজিদে যাচ্ছে আল্লাহর কাছে দিদার করবে। আমি আপনাদের কাছে ভালো করে শুনিয়ে দিয়ে যাই আপনার বাড়ি থেকে মসজিদে ও নামা বাড়িটা হলো নামা, তাহলে আপনি বাড়ি থেকে মসজিদে গিয়ে নামা পড়লে কি হবে মুসলমান? শুনে কেদা জেনে কেদা অজুটা বানিয়ে নিলেন কদম ফেলতে ফেলতে মসজিদের দিকে চলে গেলেন, ওই কদমে কদমে আমার আল্লাহ একটা করে রহমত দান করবেন আর আর একটা করে আল্লাহ গুনাহকে মার্জনা করে দেবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকে বান্দাটা যখন ওখানে নামাজ পড়বে আমার আল্লাহ পাকে বান্দাটা ওই জায়গায় সলাতে দাঁড়িয়ে যাবে আমার আল্লাহ পাক বাড়িতে নামাজের তুলনায়, এটা সবাই জানা এটা সবাই জানি বাবা, বাড়ির তুলনায় যদি মসজিদে গিয়ে নামাজ আদায় হয় ওই নামাজ খানা বাড়ির তুলনায়, ওরা খাদিয়া খানা কি দেওয়া হবে ও সওয়াবনা কি দেওয়া হবে বাড়ির তুলনায় মসজিদে গিয়ে নামাজ পড়লে আমার আল্লাহ 27 গুণ সওয়াব বাড়ির তুলনায় বেশি দিয়ে দেবে। ও নামাজে কেন বলেছে তো আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ পাকের মেরাজ, নামাজ হলো আল্লাহ পাকের দিদার, নামাজ হলো আল্লাহ পাকের সাক্ষাৎ, বান্দা যাচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ছেঁড়া কাপড় পরে ওই পাঞ্জাবি টুপি পরে বাবা ফুটো ফুটো দাগ হয়ে গেছে পরে পরে নামাজে যাচ্ছে দাঁড়িয়ে, কেউ বা আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছে নামাজের আগে দুটান বিড়ি মেরে নিয়েছে, নামাজের আগে শিকারের টান দিয়ে নিয়েছে, নামাজের আগে পান খানা খেয়েছে, ওর পান খেয়ে নামাজে ওই গাল থেকে শিব জর্দার গন্ধ বেরোচ্ছে। এ হয় কি হয় না বাপ, আমার বলা ভুল হচ্ছে? দেখেন আলোচনার সঙ্গে বাস্তবটাকে মিল রাখতে হবে তারপরে বুঝে আসবে। এখন নামাজে দাঁড়াচ্ছে উনি গি বিড়ি টিনি একবারে অন্ধিকার ধোঁয়া ছুটিয়ে আল্লাহর কাছে আল্লাহ আকবার শিকার টেনে, দেখেন না রমজান মাসে সারাদিন রোজা রেখেছে, রোজা রাখার পরে বলছে ইফতারটা কখন হবে বিড়ি না খালি পায়খানা হয় না। আছে না না, আপনারা রাগ করছেন আপনারা দুঃখ পাচ্ছেন এগুলো বাস্তব। বলেন তো দেখি এইবার আপনি বাস্তবটা মিল করেন, আপনি একজন প্রেমিক প্রেমিকা, দুনিয়ায় একটা যুবক ছেড়ে যুবতী নারীর সঙ্গে প্রেম করল, দীর্ঘ 2 বছর 3 বছর 5 বছর প্রেম করার বয়স হয়ে গেল, ফোনে কথাবার্তা হয় রাত দিন কেটে যায়, ফোনে কথাবার্তা হয় রাত দিন কেটে যায় মুসলমান, এমন একটা সময় প্রেমিক প্রেমিকার ভিতরে কথা হলো অমুক দিন চলো আমরা ইকো পার্কে যাবো
অমুক দিন চলো আমরা সায়েন্স সিটিতে যাব, অমুক দিন চলো আমরা আলিপুরে একটু যাব চিড়িয়াখানায়। প্রেমিকা প্রেমিককে বলেছে, প্রেমিক বলছে প্রেমিকা রে আমার সঙ্গে একটু দেখা করবে চলো, অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় না। বলেন তো প্রেমিকার আশা প্রেমিককে দেখার জন্য, ওই যুবতীটা মন ছটফট করছে কখনো কে একবার দেখব। 5 বছর প্রেমের বয়স, 5 বছর পরে এমন সময় নিউ টাউনে ইকো পার্কের কাছে চলে গিয়েছে। ইকো পার্কের কাছে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে ওই যুবতী নারীর প্রেমিকটা হলো একটা যুবক। ওই যুবকটা প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বোতল টেনেছে লাল পানি, ওই লাল পানি পান করে টলে 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 ওই প্রেমিকার সামনে আসতে যে 5 বছর পরে দেখা হবে। ওই প্রেমিকার সামনে শিকারে টানতে টানতে আসতেছে, আপনি বলেন তো বাবা এই 5 বছরের ভালোবাসা এখানে অল্প সময়ে শেষ হয়ে যাবে কি না থাকবে? কথা বলে থাকবে না, শেষ হয়ে যাবে। বিশাল আশা নিয়ে গেছে, বিশাল ভালোবাসা নিয়ে গেছে, বিশাল আশা নিয়ে গেছে, দেখা করবে কার সঙ্গে? প্রেমিকের সঙ্গে। সারা রাত মোবাইলে কথা বলে ঘুম আসে না, সকাল হচ্ছে ঘুম হচ্ছে, মা কি করছিলি রে মা? বলছে মা সেই বলো না সারা রাত ঘুম হয়নি, এদি কোথায় যে পার হচ্ছে সেটা জানে না। ও মুরব্বিয়ানেরা খুব ঠান্ডা মাথায় বুঝে নেবে, আমি আপনাদের কাছে এটা বোঝাইতে চাইলাম, এটা আমি বলতে চাইলাম। তাহলে দুনিয়ার একটা প্রেমিক প্রেমিকা নেশা অবস্থায় প্রেমিকের সামনে গেল, প্রেমিকার সামনে গেল, ওই প্রেমিক যখন নেশা অবস্থায় ওই মেয়েটার সামনে দাঁড়িয়েছে, মেয়েটা বলছে হরে মৎখোর রে হতবাগা, আমার কি কপাল পাটা, আমি কি বোকা, আমি কি বোকা মহিলা, আমি এতদিন ধরে যার সঙ্গে প্রেম করলাম, আমি দেখি না দেখি না মোবাইলে কথা বলতাম, কিন্তু আজকে সত্যিকারে দেখলাম এ তো আস্ত একটা মদখোর, এর সঙ্গে ভালোবাসা আর প্রেম করা যাবে না। এখানে শেষ করে দিয়ে ওই নাম্বারটাকে ডিলিট করে বাড়ি ফিরে আসবে কি আসবে না? কেন ও ধোকা দিয়েছে? ও আস্ত মদখোর, ও আস্ত সিগারেট খোর, সিগারেট খোরকে দেখলে বাবা আমার ভালো লাগে না। ও ভাই যান আপনি খাও খুব ঠান্ডা মাথায় বুঝে নেবেন। তাহলে দুনিয়া প্রেমিকা প্রেমিক প্রেমিকার ভিতরে ঝামেলা তৈরি হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল, আর প্রেমটা টিকলো না। আপনি তো আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আপনি তো আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাচ্ছেন। তাহলে আপনি বলেন তো দেখি কিভাবে হয়? আপনি সিগারেটটা পান করে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আপনি সিগারেটটা পান করে 10 মিনিট পরে নামাজে দাঁড়ালেন, আপনি বিড়ি খেয়ে 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 আপনার শরীর থেকে আতরের মতো সুগন্ধি বেরায়, ইনি হলেন পাক্কা বিড়িঘোর। অনেক বিড়িঘোর আছে পাশে বিড়ির গ্যাস লাগে, মানে পাশে দাঁড়ালে হাওয়া করে গ্যাস বেরো, আতর মাখলে দেখবেন পাশ থেকে সেন বার হয়। তা কিছু এইরকম এরকম মানুষ আছে কি নাই? আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহর সঙ্গে দিদা করবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। তাহলে নেশা অবস্থায় নয়, নেশা অবস্থায় নয়, আপনার শরীরটাকে পাক যেমন রাখতে হবে, আপনার শরীরে যেমন সুগন্ধি লাগাতে হবে, আপনার এই জবান থেকে আপনি আল্লাহ আল্লাহ বলে ডাকবেন, আপনি সুরাগুলো তেলাওয়াত করবেন, সুরা ফাতিহা পাঠ করবেন, সুরা মিলাবেন, আপনি তাসবিহ পড়বেন, আপনি তাহলে আপনার যদি গাল থেকে যদি দুর্গন্ধ বার হয় বলুন তো আপনার প্রেমিক আপনার ভালোবাসা মানুষ, তিনি হলেন আমার আল্লাহ, তিনি আমার স্রষ্টা, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের খোদা, তিনি হলেন আমাদের প্রভু, সেই প্রভু কি পছন্দ হবে বলে মনে হয়?
ও যুবকেরা মুরব্বিয়ানেরা, কিছু কিছু মানুষ আছে দেখবে নামাজ পড়ে 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 কপাল কালো হয়ে গেছে, কিন্তু সেই মুসল্লিটা বিড়ি খাওয়া চালল না, সেই মুসল্লিটা সিগারেট খাওয়া চালল না, নামাজ পড়ে সিগারেট খায়, নামাজ পড়ে বিড়ি খায়। এমনও মুসল্লি আছে দেখবেন টুপি পরে বিড়ি টান দেয়, টুপি পরে বিড়ি টান দেয়, ওর কানে ওর কাছে কিছু মনে করো না, কিন্তু টুপিটা হলো নবী পাকের সুন্নাহ, টুপিটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ, টুপিটা হলো নবী পাকের সুন্নাহ। এটা ছোট জিনিসও হতে পারে, এটা ছোট কাপড়ের হতে পারে, এর মূল্য কেমন দেখেন? আপনি যখন রাস্তা থেকে হেঁটে 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 যাবেন, মাতাজিরা যুবক ছেড়ে দেখলে গায়ে মাথায় কাপড় দেবে না, কিন্তু টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা যদি রাস্তা থেকে হেঁটে হেঁটে যায় বলছে ওই টুপিওয়ালা আসছে কাপড়টা ফেল। এতক্ষণ আল্লাহর ভয় ছিল না, হুজুর দেখেছে টুপিওয়ালা দেখেছে চাচা দেখেছে সঙ্গে সঙ্গে পর্দা শুরু করে দিয়েছে। ও যুবকেরা মায়েরা বোনেরা খুব ঠান্ডা মাথায় বুঝে নেবেন, মরে যেতে হবে, দুনিয়াতে কেউ থাকবে না, দুনিয়া থেকে সবাই চলে যাবে, কেননা আমার আল্লাহ যার ভিতরে জীবন দিয়েছে, আমার আল্লাহ যার ভিতরে জীবন দিয়েছে তার তো মরণ তো আল্লাহ দিয়েছে, তাকে মরে যেতে হবে, মৃত্যু হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাবে। তার সাক্ষ্য হলো কোরআন জানিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কোরআন জানিয়ে দিয়েছে বাবা, এ কোরআন জানিয়ে দিয়েছে মৃত্যুর সাত বান্দা তোমাকে চিনতে হবে, তুমি আমির হও ফকির হও গরিব হও দুস্থ হও, তুমি ধনী হও যা হও না কেন, নেশাখোরকে মরতে হবে, সেই দাড়িওয়ালাকেও মরতে হবে, ব্যভিচার কারকেও মরতে হবে, সুদখোরকেও মরতে হবে, কেউ দুনিয়া বেঁচে থাকবে না, সকলে দুনিয়া থেকে চলে যাবে। এই দুনিয়াতে থেকে যদি আপনি আল্লাহ সন্তুষ্টি করতে পারেন, আল্লাহকে যদি আপনি মেনে নিতে পারেন, আল্লাহকে যদি রাজি খুশি করতে পারেন, সেই জীবন আদর্শ যদি বানাতে পারেন, তাহলে আল্লাহ পাক কবরের জায়গাটাকে নিয়ে আল্লাহ পাক আখেরাত পর্যন্ত আপনার জন্য শান্তি 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 বানিয়ে দেবে। ও যুবকেরা মুরব্বিয়ানেরা খুব ঠান্ডা মাথায় বুঝে নেবেন, আমার আপনার বীর মুর্শিদ দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের একটা আয়াতকে মানার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা ওয়া ইয়ামা ইমানদার বান্দা বান্দিরে, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের পরিত্রাণ পাও, নিজেরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাও, তুমি নিজে বাঁচা পড়ে তোমার তোমার আহলে বাইত গুলো তুমি তাকে তাদেরকেও বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও, বান্দা তুমি বেঁচে বসে থাকবে না, বান্দা না তুমি নিজে বেঁচে বসে থাকবে, অপরকে তুমি ওই মোরা জায়গা থেকে টেনে বাঁচাবে না, না প্রকৃতি পক্ষে মমিন বান্দার কাজ এটা নয়। সেই জন্য বাংলার পীর মুর্শিদ দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাই এই আয়াতটাকে মেনেছিলেন, আল্লাহ নবীরা মেনেছিলেন, আল্লাহ নবীরা আমল করে যুগে 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 সবাই ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছিলেন, হে উম্মাত উম্মতিরা তোমরা ফিরে এসো, নিজে বাঁচো, অপরকে বাঁচা, আল্লাহর ওলিরা হিন্দির জমিনে খাজা গরিবে দাওয়া, তারা পীর ছিলেন বাবা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, পীর মুরিদ মদিনা জমিনে গেল, মদিনার জমিনেতে গিয়ে হজ পাকে গিয়েছেন, হজ পাকে গিয়ে আল্লাহর ওলিবান্দা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি সাথে খাজা গরিবে নামা মদিনায় চলে গেলেন, কিন্তু মদিনায় গিয়ে তিনি থাকতেন এমন সময় দেখতে পাওয়া গেল এতটা রসুলের ভালোবাসা রসুলের প্রেম ছিলেন, আল্লাহ নবীকে না দেখলে থাকতে পারে না, মদিনায় থাকবে মঈনুদ্দিন না, আল্লাহ নবী বললে হে মঈনুদ্দিন যা, আমি রসুলুল্লাহ মদিনা ভারতের জমিনে যেতে পারলাম না, হে মঈনুদ্দিন যাও তুমি আমি রসুলুল্লাহ আমার হয়ে ভারতের জমিনে তুমি কোরআনের দাওয়াতটা দাও, কোন দাওয়াতটা দেবে, নিজে বাঁচবে অপরকে বাঁচাবে, যাও জাতির মানুষগুলোকে বাঁচাও, এই আয়াতটাকে আমল করতে
কোর্টে গিয়ে বাবা আল্লাহ নবী ওই সময় আদেশটা করলেন, কিন্তু আল্লাহর ওই বান্দা খাজা গরিবে নামা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি খাজা নাই নদীর, আমি মদিনা ছেড়ে যাব না, আমি যদি মদিনা ছেড়ে চলে যাই আপনাকে দেখতে পাবো না, আপনার সাক্ষাৎটা হবে না, ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে না দেখি আমি মায়নউদ্দিন আমার জীবন থাকবে না। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন বাবা ও বাবা খাজা মাইনউদ্দিন যাও বাবা ওই ভারতের জমিনে চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ভারতের জমিনে গিয়ে তুমি ওই আয়াতের আমল করে করে মানুষদেরকে বাঁচাবে, কালেমা প্রচারটা করবে, ওই কালেমা প্রচার করার পরে আমি আল্লাহ নবী খুশি হয়ে বাবা তুমি যখন ইচ্ছা মন চাইবে আমি রাসূলুল্লাহ তোমাকে দিদার খানা দিয়ে দেব। আরো তরুণ সুবহানাল্লাহ, ও যুবকেরা ও বাপেরা তরুণেরা মায়েরা খুব ঠান্ডা মাথা বুঝে নেবেন, এনারাও এই আয়াতটাকে মেনেছিলেন, ফাতে আলী হুজুর তিনিও আয়াতকে মেনেছিলেন, ও বাবা এমন করে দাদা হুজুরও মেনেছিলেন, রুল আমিন হুজুরও মেনেছিলেন, গাজী মোবারক শাহ, মুস্তানজি, আজগার আলী শাহ, একদেল শাহ, আক্কাস আলী, মুস্তফা মাদানী রহমাতুল্লাহ, সকল আল্লাহর ওলিরা এইভাবে ইমানের কালেমা দাওয়া খাজা হুজুর ভারতের জমিনে 90 লক্ষ মানুষকে ইমানের কালেমা পৌঁছে দিয়েছিলেন। বাংলার জমিনে সেই দাদা হুজুরের অবদান, সেই দাদা হুজুর কি করেছে, দাদা হুজুর ছুটে 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 চারি জায়গায় এইভাবে প্রচার করেছে, পালকিতে করে হেঁটে হেঁটে সব জায়গায় গিয়ে। এখন কিছু মানুষ মনে করে কি করেছে, কি করেছে, কি করেছে জানো না, মুরব্বীকে ছেড়ে দিও না, ভালো লাগে না সরে যাও, কিন্তু দাদা হুজুরকে খারাপ বলো না, কথা ঠিক না বলো, ছেলের ব্যবহার ভালো লাগলো না বাপকে খারাপ বলো না। এমন সময় বাংলাদেশের জমিনে বাবা বাংলাদেশের জমিনে সাতক্ষীরাতে আলে হাদিসরা দাঁড়িয়ে গেছে, আলে সুন্নাতুল জামা, ফুরফুরার পীর আবু বাকারের সঙ্গে বাহাস করব, ফুরফুরার পীর আবু বাকারের সঙ্গে লড়াই করব না, এমন সময় লড়াই করা হবে বাহাস হবে, সবাই বসে গিয়েছে সাতক্ষীরার মানুষ মানুষেরা, সকলে প্রোগ্রাম সেটেল করেছেন, এখানে আজকে ফুরফুরা পীরের সঙ্গে লড়াই হবে, কাবাজি কে কে বা জিততে পারে, কে জিতবে কে হারবে, এমন সময় বলা পরে দেখতে পাওয়া গেল আল্লাহর ওলি খাজা আল্লাহর হলি দাদা হুজুর ফুরফুরা থেকে রুগলামির হুজুরকে সঙ্গে করে নিয়ে ওই সাতক্ষীরা যাওয়ার জন্য রওনা দিয়েছে বাবা, রওনা দিয়েছে খেটে 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 পালকিতে করে, যখন বসির খাত হয়ে যখন সাতক্ষীরা যাবে ইচ্ছামতি নদীর ধারে দাঁড়িয়ে গেছে, ইচ্ছা নদী মদীর ধারে দাঁড়িয়ে গেছে, কেন দাঁড়িয়ে গেছে, আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহর ওলিদের যোগাযোগ থাকে কি থাকে না, ওলিদের সঙ্গে ওলিদের যোগাযোগ থাকে কি থাকে না, দেখবেন এমএলএদের সঙ্গে এমএলএদের যোগাযোগ, এই পুলিশদের সঙ্গে পুলিশদের যোগাযোগ, ইমাম সাহেবদের ইমাম সাহেবদের যোগাযোগ, মেম্বারদের মেম্বারদের যোগাযোগ, ব্যবসাদারদের ব্যবসাদারদের একটা যোগাযোগ থাকে কি থাকে না, আল্লাহর ওলিদের যোগাযোগ নাই। ইচ্ছামতি নদীর ধার থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন বাসে, ওই ইচ্ছামতি নদীর ধারে একজন শহীদান হুজুর শুয়ে আছে, তিনি বলছে হে বাংলার পীর আবু বাকার, হে বাংলার পীর আবু বাকার দাঁড়িয়ে যাও, তুমি আজকে বাহাসে যাবে, আজকে মকা পেয়েছি, তুমি একটু দাঁড়িয়ে যাও আমার জন্য একটু দোয়া করো, কেন দোয়া করবে, এই নদীর ঢেউ লেগে 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 মাটিগুলো ধুয়ে গেছে, আমার বুকে বারবার আপ ধাক্কা লাগে, আমি আর সইতে পারি না, একটু আল্লাহর কাছে দোয়া চেয়ে যাও, জোরে বলে আরো জোরে বলে, এই কথাটা যদি বলে অনেক ছেলে বলবে, এখনকার ছেলে বলে প্র্যাকটিক্যালে বোঝাও, আরে আমি তো বলি না শহীদানরা জীবিত তারা মরে গেলেও তারা সেই মরা ভেবো না, কোরআন জানিয়ে দিয়েছে মিনাস সালিহিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদাই ওয়াসসালিহিন, জোরে বলো সুবহানাল্লাহ, শহীদান ওই শহীদান না যে এটা মানে রাজনীতির জন্য শহীদ হয়ে মরে গেছে, শহীদ স্মরণে
তোমার আত্মা কলার কল্যাণের জন্য আমরা গানের হাট বসালাম। এই শহীদান নয়, এ শহীদান ও শহীদান আলাদা, দুটো শহীদের পথ নির্দেশটা আলাদা, কথা ঠিক না বলবো? বাংলা পিমুসি দাদা হুজুর দাঁড়িয়ে ওই সমাজ ওই সদা সনিয়ন ওই শহীদা হুজুরটা বলতে লেগলেন, হে বাংলা পীর আবু বাকা দাঁড়িয়ে যাও, আল্লাহ কাছে দোয়া চাও, এই পানি ঢেউটা লেগে লেগে মাটি খানা সরে যায়, আর এই ঢেউ খানা আমার মুখে এসে লাগে, আর আমি সইতে পারি না, একটু আল্লাহ কাছে দোয়া করেন। এদিকে আবু বাকারের দেরি হয়ে যায়, আর সাতক্ষীরা মানুষেরা আহলে হাদিস ভাইরা মনে করছে ওদের পীর আর এখানে আসবে না, ভয়তে আর আসে না, ভয়তে আর আসবে না। কিন্তু পীর কি করে ওরা তো আর জানে না, আল্লাহর কাছে আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহর ওলি আল্লাহর কাছে ফরিয়াদখানা জানালেন, জানানোর পরে দেখতে পাওয়া গেল ওখানে একটা নিশানখানা করে দিলেন, ওখানে একটা লাঠিখানা পুঁতে দিলেন। আল্লাহর ওলি বান্দা আবু বাকার ওই সময় কি করলেন, ও বাবা রুহুল আমিন চলো বাবা আর দেরি করা যাবে না, ও বাবা দেরি করা যাবে না, ইচ্ছামতি নদীর ধার থেকে দাঁড়টা ধরে ধরে হেঁটে হেঁটে ওনারা কি করলেন, সাতক্ষীরা জমিনে পৌঁছে গেলেন। সাতক্ষীরা জমিনে যখন পৌঁছে গেলেন দেরি হয়ে গেল, দেরি হয়ে গেছে, মানুষেরা অপেক্ষায় আছে, এ আহলে সুন্নাতুল জামাতের ভাইরা তোদের পীর কি আসবে না, ভয়তে চলে গেছে, দেখ খবর লিখে যা। আল্লাহর ওলি বাংলা আবু বাকার এসে মাইকের ফোনটা হাতে নিয়ে বললেন, হে বাংলাদেশের মানুষেরা, হে সাক্ষীরা মানুষেরা, ভুলে যাবেন না, ভুলে যাবেন না, আমি আবু বাকার এমনি এমনি দেরি করি না, আমি আবু বাকার এমনি এমনি দেরি হয়ে যায় না, আমি আবু বাকার দেখতে পেয়েছি না, আপনাদের সাক্ষীরা এই ইচ্ছামতি দেখে হেঁটে হেঁটে আসার সময় আপনাদের পাশে একজন শহীদান শুয়ে আছে, আল্লাহর ওলি বান্দা শুয়ে আছে, আল্লাহ দিনের জন্য শহীদ হয়ে গেছে, ওই মানুষটার জন্য আমরা কথা বা কত হচ্ছিল, সেই জন্য দেরি হয়ে গেছে। মাইকের ফোনটা ধরে যখন এই কথা বললো, আগে তো ঝাড় রেগে গেছিল আরো খেপে গেছে, বলতে দেখ এমনি দেরি করে এসে এই পীরের দেখ মিথ্যা কথাটা দেখ, এ কি পীর নাকি ওখানে শহীদান হুজুর শহীদ হয়ে গেছে, তিনি নাকি শুয়ে আছে, শুয়ে আছে কোথায়, ঠিক আছে প্রোগ্রাম বাতিল, এখন স্টপ রাখো, চলো যাব দেখতে যাব, কোথায় দেখতে যাবে, যে না ওই শহীদান হুজুর আছে কিনা। ও যুবকেরা ও বাবেরা তরুণেরা মুমিয়ানেরা উঠলেন না মাথা বুঝে নেবেন, আল্লাহর ওলিদের কারামাত হলো সত্য, কেননা হাদিস পাকের ভিতরে বলেছে কারামাতে আউলিয়াই হাকুন, আল্লাহর ওলিদের কারামাতটা হলো বারহাক সত্য, কিন্তু না মনে রাখবেন আল্লাহর ওলি বান্দারা মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যারা আল্লাহর দোস্ত হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় ওরা জীবন আদর্শ তৈরি করে না, ওরা কবরে গিয়ে মৃত ভেবো না, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন, ওরা কবরে এমনি শুয়ে না, আমি আল্লাহ ওদের উপরে খুশি হয়ে গিয়ে বান্দারে, আমি আল্লাহ ওদের কবরেতে আমি আল্লাহ জান্নাতি খাবার নাকি রুজির ব্যবস্থা করে দে। ও যুবকেরা ওটা তোমরা ভেবো না যে মারা গেছে বলে শেষ হয়ে গেছে, মরে গেছে বলে ওর কদর নাই, এটা তোমরা ভেবো না, আল্লাহর ওলি বান্দা সাথী সঙ্গীদেরকে নিয়ে ওই ইচ্ছামতি নদীর দাঁত থেকে কেটে কেটে শহীদান কেমন শহীদান দেখার জন্য চলে গিয়েছে লাঠির নিশানখানার কাছে, ওখানে গিয়ে খোড়া পরে লাশ ওখানা তোরা হলো, লাশখানা তুলে দেখতে পাওয়া গেল সাতক্ষীরা মানুষেরা রক্ত করে দেখতে পেলো,
কি দেখতে পাওয়া গেল? ওনা পরনে যে লাশের কাপড়ের কাপড়টা, ওনা পরনে যে কাপড়ের কাপড়টা, ওই কাপড়টা বাবা ময়লা হয়ে যায় না, ওই কাপড়টা পচে যায় না, ওই কাপড়টা বছর 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 আগে মারা যাওয়া মানুষটা, ওই কাপড়ের কাপড়টা উড়ে যায় না, দেখতে পাওয়া গেল? ওই কাপড়ের কাপড়টা আমার আল্লাহর মকবুল বান্দার, ওই কাপড়টা আমার আল্লাহ তখন পর্যন্ত টাটকা রেখে দিয়েছিল। ওই কাপড়ের কাপড়টা বাবা পরিষ্কার নতুন অবস্থায় ওই শহীদার বান্দার শরীরে আমার আল্লাহ ধরে রেখেছিল। কিছুদিন আগে দেখলেন আনিস খানের লাশটাকে তোলা হয়েছিল, তার লাশটা কি হয়েছে, খেলেছে যেমন কি তেমন। আল্লাহ যারা নাই ও সততার উপরে থাকে। টানবো তো আমার এখান থেকে জাতি হবে। আমি বাকিউল্লাহ সাহেব, আমি এটা কালকেরও বলে দিয়েছি যে আমার লেখ করবে, ওকে আমি ফোন করে বলেছি, দুপুর বিকেলবেলা ফোন করেছি, আমি বলি ভাই তুমি টাইম মতো আয়, আমার এখান থেকে জাতি হবে সে জয়নগর, সেখানে সেই আবু তাহের রেজবিকে দাওয়াত করেছে, সে আসেনি বলে ফের বাংলাদেশে কোন আলেমকে দাওয়াত করে তার মা মরে গেছে, সব হচ্ছে বন্ধু বান্ধবের ভেতরে বল গাড়ি টেনে তাহলে বলেন এই যে শহীদান মানুষটা কাপনের কাপড়টা পর্যন্ত পচে যায়নি, একটু আস্তে করে বলেন তো দেখি। আস্তে বললাম বললে এত আস্তে, একটু উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, একটু বাপ বেটায় মিলে একটু তকবীরের ধ্বনি দান, নারাবন পর্যন্ত পৌঁছে যাক নারাই তকবীর, আরো জোরে নারাই তকবীর। দরসে বল্লাহুম্মা ও গোচা তুমি বলে দাও দয়া নবীর কথা, ও গো কাবা তুমি বলে দাও দয়া নবীর কথায়, কোথায় গেলে পাব নবীকে গে, কোথায় গেলে পাব নবীকে গে, পাক নবীর নূরের বদন, গোচা তুমি বলে দাও দয়া নবীর কথায়, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়েদেনা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম যদি আমাদের নবীর যুগে হলে কেমন হতো বলেন তো, ভালো তো না খারাপ, কোথায় গো? হ্যাঁ তোমার বাবু আর তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো সোনার ভাই আমার, তুমি বললে এক ঘন্টা সময় লাগবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনায়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, দুনায়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, হাস্ত বসে গজরতে বেলালের মধুরাজান, জোরে বলেন আরো জোরে বলেন,
কার আজান ভেজে ভেসে ভেসে আসতো? রসূলুল্লাহ সাহাবী কালো সাহাবী সেই বেলালের আজান, যে আজানটা আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত হয়ে গিয়ে আল্লাহ সেই আজানের ধ্বনিটা হওয়ার পরে আল্লাহ সুবে সাদিক আল্লাহ সকাল করে দিয়েছিলেন। জোরে বলেন আজ তো বসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে এত প্রেম মুগ্ধ রহমান, নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা ওয়ালা আলে তাহলে আমি যে কথা বলছিলাম, এই সবাই দলবল গিয়ে দেখছে, বলছে কই কেমন লাশ দেখি। এখন লাশটাকে দেখার পরে কাপনের কাপড়টা তো টাটকা, ওনাকে তুলে নিয়ে একটু দূরে গিয়ে জায়গায় রেখে ওনার ওই লাশের কাপড়টাকে খোলা হচ্ছে মাথার দিক থেকে। খুলে দেখতে পাওয়া গেল সেই বহুদিন আগে সেই শহীদান হুজুরের কপালে একটা আঘাত, সেই আঘাত সেই কপাল ফাটা থেকে টাটকা রক্ত গড়িয়ে যাচ্ছে। জোরে বলে, আরো জোরে বলে। সকলে দেখে বলছে এ তো সেই রক্ত না, এ তো মরা মানুষের রক্ত না, এটা হলো স্বয়ং টাটকা রক্ত দেখা যাচ্ছে। সত্যিকারের ফুরফুরার পীর আবু বাকার, ফুরফুরার পীর আবু বাকার বারহাক সত্য বলেছে। আরেকটু আওয়াজ করে বলে আল্লাহর ওলি বান্দা দাদা হুজুর পীর কিবলা, বাংলা জমিনে এমন কেউ ছিল না ঘুরে 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 নবী পাকে কালেমা প্রচার করে। আল্লাহর ওলি বান্দা দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, বাবা তার কি বাংলার পিছনে অবদান নাই? না, এ কথা বলা যাবে না। দাদা হুজুরের অবদান আছে বাংলা মানুষের পিছনে। এমন একটা সময় দেখা গিয়েছিল মানুষ নামাজ কি বুঝত না, টুপি কি জানত না, সবাই বাবা পুজো পাজারি নিয়ে পড়ে থাকতো কি থাকতো না বাবা। আল্লাহর ওলি বান্দারা ঘুরে 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 সকলে বাবা কালেমা পচা খানা করে, এটা বাবা করো না, এটা বাবা ছেড়ে দাও, ও ভাই জানে না। আল্লাহর ওলিরা এইভাবে প্রচার করেছিল, কিন্তু সাতক্ষীরা মানুষেরা দাঁড়িয়ে গিয়ে এমন সময় আল্লাহর ওলি বান্দা আবু বাকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহ মাইকে ফোন খানা ধরে ওই সময় আওয়াজ দিয়ে বলেছিল সাতক্ষীরা মানুষেরা, আমি আবু বাকর তোমাদের সঙ্গে লড়াই করব না, আমি আবু বাকর তোমাদের সঙ্গে আমি লড়াই করব না, আমি আবু বাকর আমার এখানে ছাত্র আছে, আমার খলিফা যিনি আছে, আমার খলিফা রুহুল আমিন যদি মাইকের ফোন ধরে, হে আহলে হাদিস ভাইরা শুনে না, আমার আমার রুহুল আমিন মাইকের যদি ফোনটা ধরে এক একটা তথ্য এক একটা তথ্য এক একটা তত্ত্ব তোমাদের কাছে দেবে, এ আহলে হাদিস ভাইরা তোমাদের কোনো সাহস হবে না এক একটা দলিল কেটে দেবার। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। কেউ কি আছে রুহুল আমিন হুজুরের দলিল গুলো কেটে দিতে পারে, এমন কেউ আছে এখনো? না, আল্লাহর ওলি বান্দা রুহুল আমিন রাহমাতুল্লাহ দেখে এমন এলেম দান করেছিল বাবা, এমন এলেম ইত্তা দিয়েছিল, ইলমে লাদন্নি যে সে পায় না, ইলমে লাদন্নি বসিরাত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পেয়েছিলেন। তারা পীর বললেন বাবা আমার মুরিদকে ছেড়ে দেব, একলা কামাল করে দেবে, আমি আবু বাকর আমাকে লাগবে না। এই কথা শুনে সবাই ভয় হয়ে গেল, না ইনি হলেন বাহক সত্য আল্লাহর ওলি, এনার সঙ্গে বিয়াদবি করা যাবে না। সেই জন্য সকলে দলে 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 আবু বাকরের হাতে হাত রেখে
ইমানের কালেমা পড়ে সকলে মুসলমান হয়ে গেলে। তিনি ইমানের কালেমা প্রচার করেছিলেন, সেই জন্য আমি বলতে চাচ্ছিলাম আমি আপনাদের কাছে জীবন তৈরি করুন, আদর্শ বানান, কেমন আদর্শ বানাবেন, কেমন আখলাক তৈরি করবেন। আমার আল্লাহ নবীকে মডেল হিসাবে পাঠিয়েছে, আমার আল্লাহ নবীকে মডেল হিসাবে পাঠিয়েছে। একটা হাদিসের ভিতরে বলা হয়েছে, আনা বুয়াইস্তু মুআল্লিমা, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ নবীকে, আমি আল্লাহ, আমি তোমাদের সকল মানুষ জাতির কাছে আমি আল্লাহ শিক্ষক রূপে পাঠিয়ে দিই, শিক্ষক করে পাঠিয়েছি। তাহলে নবী বলেন আমাদের শিক্ষক, আমরা হলাম ছাত্র। ও ভাইজান, আপনি তো বলেন নবী তো কোনো আমেরিকার মতো জায়গা থেকে, কোনো স্কুল কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, নবী তো কোনো ওখান থেকে লেখাপড়া জ্ঞান সঞ্চয় করে না, তাহলে নবী আমাদের মাস্টার হলো কি করে? কথা যুক্তি আসতে পারে কি পারে না? আল্লাহ পাকামা নবীকে, আল্লাহ বন্ধুকে, আমার আল্লাহ কোরআন পাকের এলেম টানা, সকল আদর্শ আখলাকটা আমার আল্লাহ বলছেন দুনিয়া জাতির মানুষেরা তোরা দেখেলে শিখেলে দেখেলে দেখেলে, আর আমি আল্লাহ আমাকে মেনে নে, আমার নবী কারোর কাছে শিক্ষা নেবে না, আমার নবীর ভিতরে এলেমগুলো, আমি আমার নবীর ভিতরে ইলমিয়াতগুলো, আদর্শগুলো, আখলাকগুলো, আমি আল্লাহ আমার নবীর শিক্ষক হয়ে আমি আল্লাহ দাঁড়িয়ে যাব, আর আমার নবীকে জাতির মানুষের কাছে আমি মডেল হিসাবে পাঠাবো। নবীর আখলাকে আখলাক হয়ে দাঁড়, নবীর চরিত্রে চরিত্রবান হয়ে দাঁড়, নবীর আদর্শে আদর্শবান হয়ে দাঁড় বাবা, নবীর উত্তম আদর্শ বাবা। দুনিয়ার ভিতরে কোনো মানুষ এমন না, এমন আদর্শবান মানুষ না। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, বান্দারে লাকাদ কানা রাখো ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওরে বান্দা আমি আল্লাহ আমার নবীর ভিতরে উত্তম আদর্শ দিয়ে পাঠিয়েছি। আরো জোরে বলেন, উত্তম আদর্শ দিয়ে নবীকে পাঠিয়েছি। এই যুবকেরা, আমার ভাইরা, মেনে নাও সেই নবীকে, সেই রসুলকে মেনে নাও। কেন? যদি কোরআনের ওই আয়াতটা তোমার মনে থাকে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরে যাব, এই চিন্তা যদি আপনার ভিতরে আসে, শেষ হয়ে যাব, দুনিয়ায় থাকবো না। কত বাড়াবাড়ি, কত লাপালাপি, কত খোটাখুটি, যা কিছু আছে সবাইকে কাত হয়ে ওখানে ঠান্ডা হয়ে যেতে হবে, ওখানে আর লাপালাপি হবে না। লাপালাপি হবে, ওখানে গিয়ে সব লম্বা হয়ে যাবে, ছুটিয়ে লাল করে দেবে ওখানে, ওখানের গুতন আলাদা। ওখানে যখন ঝাপটা বাড়ি দেবে না, ও ঝাপটা সহ্য করার মতো নয়। আল্লাহ নবী বিবি আম্মা যাও খাদিজা, কেমন খাদিজা ছিলেন, কেমন খাদিজা দিতারা ছিলেন, এমন খাদিজা ছিলেন বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আম্মা যাও খাদিজা বিবাহের প্রস্তাব দিয়েছিলেন কি দেয় না? কেমন খাদিজা ছিলেন, কেমন জীবন তৈরি করলেন, এমন জীবন বানালেন, খাদিজার উপরে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে বাবা। দুনিয়ার কোনো নারী জাতি না, একটা মাত্র মহিলা সিনি হলেন ওই জান্নাতি মহিলা, আম্মা জান খাদিজাকে আমার আল্লাহ খুশি হয়ে সালাম প্রেরণ করেছিলেন। তাহলে বলেন, সালাম প্রেরণ করাটা কোনো ছোটখাটো ব্যাপার? কে করলেন? আল্লাহ দিলেন সালাম। তাহলে কতটা খুশি হয়েছে, কতটা রাজি হয়েছে, সেই খুশির বিনিময় আমার আল্লাহ তানাকে তানাকে সালাম দিয়েছিলেন। ও ভাইজানেরা, ও ভাইরা বোনেরা, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন একটু ভালো করে শোনেন, আল্লাহ নবী বিবি আম্মা জান খাদিজা, তিনি কোরআনের আয়াত খানা পড়তে 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 কান্নায় গোল পড়ে যায়, কান্না চোখের পানিটা ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি সাহেবা, তুমি এমন করে কাঁদো কেন, তোমার কান্নার কারণটা কি? বিবি সাহেবা, একটু আমি জানতে চাই। আল্লাহ নবীকে বললেন,
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কোরআনখানা পড়ি, আমি কোরআন পড়তে 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 এই আয়াতখানা যখন তেলাওয়াত করি, মৃত্যুর স্বাদ আমাকে চিখতে হবে, ফাইদা যা আজানুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় হয়ে যাবে একটা সেকেন্ড আগে পিছে দেওয়া হবে না, যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে মৃত্যুর সময় আজরাইলকে তোমাকে হাজির করে নেবে। ও যুবক ভাইরা মুরব্বিয়ানেরা, খুব ঠান্ডা মাথায় বুঝে নেন, রাসূলুল্লাহর কাছে কেঁদে কেঁদে রাসূলুল্লাহ।